আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, কোপা আমেরিকার পর সেপ্টেম্বরে দুইটা ব্রাজিল ম্যাচ খেলে ফেলেছে। ইতিমধ্যে ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলের জয় পেলেও প্যারাগুয়ের মতো একটা দলের বিপক্ষে ব্রাজিল কিন্তু 1-0 গোলে হেরেছে। আর যে হারার পরে কিন্তু ব্রাজিল আরও একবার র্যাঙ্কিংয়ে পাঁচে চলে এসেছে। মূলত র্যাঙ্কিং বলতে বোঝাচ্ছে 2026 বিশ্বকাপের যে র্যাঙ্কিংটা আছে সেখানে। মূলত ব্রাজিলের কিন্তু আরও এই বছর আরও 4টি ম্যাচ রয়েছে। 4টি ম্যাচে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য, এবং এই ম্যাচের সময়সূচিগুলোই কিন্তু এখন আমি আপনাদের জানিয়ে দেব। মূলত ব্রাজিল কিন্তু আরও একবার সামনের মাসে অক্টোবর মাসে মাঠে নামবে, 11ই অক্টোবর চিলির বিপক্ষে, এবং 16ই অক্টোবর আরও একবার কিন্তু পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। 11ই অক্টোবর চিলির বিপক্ষে ব্রাজিল মাঠে নামবে বাংলাদেশ সময় সকাল 6টা, এবং 16ই অক্টোবর ব্রাজিল মাঠে নামবে পেরুর বিপক্ষে সকাল 6টা 45 মিনিটে। এই দুইটাও কিন্তু এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। এরপরে কিন্তু আরও একবার নভেম্বরের ব্রাজিল আরও দুটো ম্যাচ খেলবে বিশ্বকাপ বাছাই পর্বের। সেখানে 15ই নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল মাঠে নামবে, টাইমটা এখনও ফিক্সড করা হয় নাই। আর 20ই নভেম্বর ব্রাজিল আরও একবার মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে, এই ম্যাচেরও কিন্তু টাইমটা এখনও ফিক্সার হয় নাই। তো ব্রাজিল কিন্তু 2024 সালে এখনও 4টি ম্যাচ খেলবে, সামনের মাসে 2টা এবং পরের মাসে 2টা। আর এই দুটা উইন্ডোতে ব্রাজিলের অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকতে হবে জয়ের জন্য, কেননা বিশ্বকাপ খেলতে হলে কিন্তু বাছাই পর্বটা ভালোভাবেই টপকাতে হবে। তবে ডোরিভাল জুনিয়র যেভাবে আসলে কোচিং করাচ্ছেন, যেভাবে আসলে নিজেদের ফুটবলারদেরকে নষ্ট করে ফেলছেন, আমার মনে হয় না ব্রাজিলের সামনে ভালো দিন আছে। কেননা ব্রাজিলের এই কোচ দিয়ে কোনো কিছু করা সম্ভব না। আমি এতদিন আপনাদেরকে সাপোর্ট দিতাম, বলতাম যে এই কোচকে সময় দিন, সমালোচনা করেন না। কিন্তু গতকালকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ হারার পর সত্যি কথা বলতে আমার বিন্দু পরিমাণ আর বিশ্বাস নাই যে এই ব্রাজিলিয়ান কোচ ডোরিভাল জুনিয়র তিনি আসলে ব্রাজিলকে বড় কোনো সাফল্য এনে দিতে পারবেন। তবে যাই হোক, অক্টোবর এবং নভেম্বরে ব্রাজিল আরও দুইবার দুইটা উইন্ডোতে 4টা ম্যাচ খেলবে। এই 4টা ম্যাচের সময়সূচি আপনারা জানলেন, তারপরে 2025 সালের ম্যাচে আবার আমরা যাব। তবে আজকের ভিডিওতে না, কোনো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে 2025 সালে ব্রাজিল কতগুলো ম্যাচ খেলবে, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচই বা কতগুলো আছে।